আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনার প্রত্যেককে অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আবারও হাজির হয়েছে নতুন একটি জব সার্কুলার নিয়ে দেখতে পাচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আঠারো থেকে তিরিশ হাজার টাকা বেতনে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সকল জেলার ছেলে মেয়েরা আবেদন করতে পারবেন তো আবেদনের শেষ তারিখ চব্বিশে ফেব্রুয়ারি দুই পর্যন্ত চলবে তো চলুন আমরা নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করে নিই তার আগে অবশ্যই বলে নিচ্ছি যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানে থ্যাংক ইউ সো মাচ আর যারা অল এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওকে বন্ধুরা এখন আমরা চলে যাব আমাদের নিয়োগ বিজ্ঞপ্তিতে তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটা ওপেন করে ফেলেছি তো আমি নিয়োগ লিংক কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে দেখতে পারবেন ঠিক আছে সো দেখতে পাচ্ছেন বাংলাদেশ অর্থবসর বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানে স্পেয়ারসো এর নিম্নবর্ণিত ফেলোশিপের জন্য বাংলাদেশের নাগরিক হতে নির্ধারিত সকে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে তো আমরা এখন আলোচনা করব পদের নাম শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম বয়স এবং ফেলোশিপের পরিমাণ টাকা আপনার বেতন ঠিক আছে সো এখানে দেখতে পাচ্ছেন ফলোশিপ ক্যাটাগরি তো এখানে প্রথম পদ আমাদের দেওয়া আছে হচ্ছে জুনিয়র রিচার্জ ফলো তো এখানে আপনার ফলোশিপের সংখ্যা হচ্ছে বিশটি নেবে বিশ জন নিয়োগ হবে তো ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা আপনার লাগবে হচ্ছে স্নাতক পর্যায়ে অধ্যয়নরত যারা স্নাতক কমপ্লিট করেনি তারা কিন্তু আবেদন করতে পারবেন ঠিক আছে তারপর আমরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের ন্যূনতম বয়স লাগবে এখানে আঠারো বছরের প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং আপনার এখানে পরিমাণ টাকা এখানে কত টাকা বেতন হবে আপনার এখানে দেখতে পাচ্ছেন আঠারো হাজার টাকা থেকে শুরু করে ত্রিশ হাজার টাকা পর্যন্ত ঠিক আছে তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি রিসার্চ অ্যাসোসিয়েট নেবে দশ জন রিসার্চ অ্যাসোসিয়েট নিবে দশ তো এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে স্নাতক ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন তো আপনার এখানে বয়স লাগবে হচ্ছে চব্বিশ বছর এবং তেইশ বছরের নারী প্রার্থীর জন্য বয়স লাগবে তেইশ বছর পুরুষ জন্য বয়স লাগবে চব্বিশ বছর এবং নারী প্রার্থীদের জন্য বয়স লাগবে তেইশ বছর ঠিক আছে তারপর আমরা এখানে এখানে হচ্ছে ফলোশিপের টাকার পরিমাণ হচ্ছে তিরিশ হাজার টাকা হতে ষাট হাজার টাকা পর্যন্ত হবে ঠিক আছে তো বন্ধুরা এখন আমরা আবেদনের নিয়ম এবং শর্তাবলী আলোচনা করব এখানে দেখতে পাচ্ছেন আবেদনের নিয়ম এবং শর্তাবলী এখানে দেয়া আছে তো স্পার্টস রিসার্চ ফলোশিপ নীতিমালায় বর্ণিত বিষয় ক্ষেত্র শর্ত যোগ্যতা অন্যান্য বিষয় দিয়ে অনুসরণ পূর্বক চেয়ারম্যান স্পার্টস বরাবর আবেদন করতে হবে তো তো বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি এর সংক্রান্ত নীতিমালা আবেদন ফর্ম ডাব্লিউ ডাব্লিউ স্পো ডট বিডি নোটিশ বোর্ডে পাওয়া যাবে অবশ্যই আপনারা এই সাইটে চলে যাবেন এই সাইটে গিয়ে আপনার আবেদন ফর্মটি ডাউনলোড করে নেবেন ঠিক আছে তারপর আমরা দেখতে পাচ্ছি সকল ডকুমেন্ট পিডিএফ আকারে নিম্নবন্ধু ফর্মাটেডি বরাবর জমা দিতে হবে আপনাকে অবশ্যই এই ইমেল টি কেনাই পিডিএফ ফাইল আকারে আপনার সকল কাগজপত্র জমা দিতে হবে ঠিক আছে তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি ফার্স্ট নেম লাস্ট নেম ডকুমেন্ট টাইপ অথবা হার্ড কপি পদ্ম খামে প্রেরণ করা যাবে আপনারা যদি চান তাহলে আপনারা কিন্তু খামের মাধ্যমে প্রেরণ করতে পারবেন কুরিয়ার সার্ভিসে অথবা ডাক যোগে এভাবে প্রেরণ করতে পারবেন এবং আপনারা ইমেলের ঠিকানার মাধ্যমে প্রেরণ করতে পারবেন ঠিক আছে দুইভাবে আবেদন করা যাবে তো আপনারা আপনারা যে যেভাবে আপনাদের সুবিধা হয় সেভাবে আবেদন করে ফেলবেন তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি আবেদনকারীকে ভালো ভালোভাবে জানে এবং তার দক্ষতা সম্পর্কে তথ্য দিতে পারেন এমন কোন শিক্ষক প্রফেশনাল ব্যক্তি হতে লিটার রিকমেন্ডেশন ফর যে অথবা আর এ ফার্স্ট নেম লাস্ট নেমের একটি সুপারিশপত্র পত্র আপনারা চাইলে সুপারিশ দিতে পারবেন আপনাদের সম্পর্কে যারা কাজ জানে যদি আপনার কোনো শিক্ষক থাকে যদি সে শিক্ষক আপনার সুপারিশ করতে পারে ঠিক আছে তারপর এখানে দেখতে পাচ্ছেন রিকমানেশন লেটার সুপারিশকারী কর্তৃক সরাসরি ইমেল অ্যাডমিন অ্যাট দ্য রেট স্প্যার্সো ডট কম ডট বরাবর সময়সীমার মধ্যে প্রেরণ করতে হবে অথবা হার্ড কপি হলে বদ্ধ খামে প্রেরণ আবেদনপত্রের সাথে সংযুক্ত করে প্রেরণ করতে হবে তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি প্রয়োজনে কর্তৃপক্ষ ফলো শিবের সংখ্যা সময়কাল টাকার পরিমাণ হ্রাস বা বৃদ্ধি করতে পারে পারবে আবেদন বাছাই প্রক্রিয়া ইত্যাদি কারণে কোনো ভাতা প্রদান করা হবে না ঠিক আছে তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি আবেদনপত্র জমা দানের শেষ তারিখ হচ্ছে চব্বিশে ফেব্রুয়ারি বেলা মিনিট পর্যন্ত আবেদন ফর্ম জমা দেওয়া যাবে ফেব্রুয়ারি তো তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোনো পরিস্থিতিতে স্পর্শ আছে কর্তৃপক্ষ কোনো আবেদনপত্র ফলোশিপ বিবেচনা ও স্থগতি স্থগতিকরণ বাতিলে পূর্ণ অধিকার রাখে তো বন্ধুরা আশা করি আপনারা দেখতে পারলেন আমরা কিন্তু নতুন একটি নিয়ম বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করলাম আমরা কিন্তু বেতন ভাতা শিক্ষাগত যোগ্যতা আবেদনের সময়সীমা এবং পদের সংখ্যা সম্পূর্ণ কিন্তু আমরা এই ভিডিওতে দেখিয়ে দিলাম আশা করি আপনাদের ভিডিওটি অনেক ভালো লেগেছে এরকম নতুন নতুন জব সার্কুলার পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানায় থ্যাংক ইউ সো মাচ তো বন্ধুরা পরে নতুন একটি জব নিয়ে হাজির হব সে বন্ধু সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ